दीर्घदिन धरे तैरी रीतिमत बिराट आकारे तो पर आलोचना प्रथम संविधान आयतन भास्टनेस तो प्रथमे होच्छे जे आमादेर जे कन्स्टिट्यूशन सेटा होच्छे रिटेन कन्स्टिट्यूशन बा तोमार हलो लिखित संविधान। तो लिखित संविधान शुधु नय तार संगे एटा आबार होच्छे कि रकम तोमार होच्छे लेंथिएस्ट बा भास्ट। एखाने आमरा एकटा कथा बोलते पारी सेटा कि जे देखो ब्रिटेनेर कन्स्टिट्यूशन आछे सेटा लिखित नय आबार अनेक देशेर कन्स्टिट्यूशन आछे लिखित किन्तु आमादेर देशेर मतन एत बड़ लिखित संविधान खूब कम देशे आछे। কেন কারণ আমাদের দেশে যখন সংবিধান প্রথম যখন তোমার হচ্ছে গ্রহণ করা হয় সেই মুহূর্তে সংবিধানে ৩৯৫ টা আর্টিকেল তোমার হচ্ছে যে ২২ টা পার্ট এবং ১৮ টা শিডিউল নিয়ে তৈরি হয়েছিল। তো তার ফলে কি হয় সেই মুহূর্তে সেটা ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ লিখিত সংবিধান। পরবর্তীকালে এত বছর ধরে কি হয়েছে সেই আর্টিকেল পার্ট এবং শিডিউলের সংখ্যা শুধু বেড়েছে ফলে এখনো অবধি এটা পৃথিবীর মধ্যে অন্যতম बृहत लिखित संविधान परिगणित है। तो एटा गेलो प्रथम वैशिष्ट्य सेटा हलो कि बृहत लिखित संविधान। एरपर आमरा आसबो द्वितीय वैशिष्ट्य। द्वितीय वैशिष्ट्य कि आछे सेटा हच्छे भ्यारियास सोर्सेस बा तोमार हच्छे बहुमुखी उत्स। तो बहु उत्सेर कथा केन बोलछि कारण हच्छे आमादेर संविधान बर्तमाने जे संविधान आछे सेटा कि बोलतो विभिन्न देशेर संविधानेर विभिन्न वैशिष्ट्य बा विभिन्न तोमार हलो धारा रीति नीति के लिए आमादेर संविधान तैरी होयेछे। तो बला जाय एटा हच्छे तोमार एकटा मिक्सचार जेटा अनेक देश थेके तादेर भालोगुलो निये एई संविधानटा तैरी होयेछे। जेमन उदाहरणस्वरूप बला जेते पारे जे तोमार हच्छे आमेरिका थेके फांडामेंटल राइट्स एर तोमार हच्छे धारणा नेওয়া হয়েছে কিংবা তোমার হলো গিয়ে কানাডা থেকে যে স্ট্রং ইউনিটারি গভর্নমেন্ট তার ধারণা নেওয়া হয়েছে কিংবা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে তোমার হচ্ছে সংবিধান সংশোধনের ধারণা নেওয়া হয়েছে। তো এরকম ভাবে পৃথিবীর যেগুলো প্রচলিত এবং হচ্ছে রীতিমত যেগুলোকে মনে করা হয় যে সমৃদ্ধ সংবিধান সেখান থেকে বিভিন্ন ধারণা রীতিনীতি নিয়ে আমাদের সংবিধানকে সমৃদ্ধ করা হয়েছে। তাই এর বিভিন্ন যে সোর্স বা বহু উৎস আমাদের সংবিধানের तुम्हारे अन्यतम एक वैशिष्ट्य। एरपर आछे कि एरपर आछे तुम्हार 3 नम्बर सेटा हलो ब्लेंड अफ रिजिडिटी एंड फ्लेक्सिबिलिटी। এর বাংলা হচ্ছে যে সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয়তার হচ্ছে ব্লেন্ড বা তোমার মিশ্রণ বা সমন্বয়। তাহলে সেটা কি সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের ধরো যে তোমার প্রভিশন গুলো আছে বা কারেকশনের যে অপশন আছে বা অ্যামেন্ডমেন্ট যাকে আমরা বলছি तो से संविधान संशोधन जो प्रणालीगुलो सेगुलोर मध्य दुटो धरनेर प्रणाली देखा जाए। एकटा होच्छे तोमार प्रक्रिया जेटा होच्छे सहजेई परिवर्तन करा जाए अर्थात आमादेर संविधानेर किछु अंश सहजेई परिवर्तन करा जाए बा सुपरिवर्तनीय आर किछु अंश आछे सेगुलो आबार होच्छे सहजे परिवर्तन करा जाए ना। तार कि रकम देखो जेमन हलो কিছু ক্ষেত্রে শুধুমাত্র আমাদের যে পার্লামেন্ট তার সংখ্যাগরিষ্ঠতা মানে সিম্পল মেজরিটি যেটা অর্থাৎ 2/3 মেজরিটি বা তোমার হচ্ছে মোর দ্যান 50% মেজরিটিতেই কিছু পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট করা যায়। আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে সংবিধানের যেগুলো আমরা কোর বলি সেই বিষয়বস্তুগুলোর পরিবর্তন করার জন্য পার্লামেন্টে তোমার হচ্ছে স্পেশাল মেজরিটির সাথে সাথে স্টেটের যে অ্যাসেম্বলি থাকে বা বিভিন্ন রাজ্যের যে বিধানসভা আছে সেখানে তোমার হচ্ছে আবার মেজরিটি প্রয়োজন। তো এই দুটোর প্রভিশনে আমাদের সংবিধানে আছে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট যেটা সেটাকে বলা যেতে পারে সেটা হলো একটা সমন্বয় কিসের সহজ ও জটিল প্রক্রিয়া বা সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তন। এরপর আমরা আসবো 4 নম্বর সেটা হচ্ছে ব্লেন্ড অফ ফেডারাল সিস্টেম অ্যান্ড ইউনিটারি সিস্টেম। তো এই ফেডারাল আর ইউনিটারি সিস্টেমটা কি এটা হচ্ছে কোনো একটা দেশের যে যেভাবে তোমার হচ্ছে শাসন কার্য চলে তার হচ্ছে তোমার সিস্টেম। তো ফেডারেল সিস্টেমে হয় কি সেটা হচ্ছে কত যেটা আমরা দেখি নরমালি ইউএসএতে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে কতগুলো রাজ্য মিলে একটা তোমার দেশ তৈরি হয় এবং সেই রাজ্যগুলো পরস্পর প্রায় স্বাধীনভাবে তাদের রাজ্যগুলো শাসন কার্য পরিচালনা করতে পারে। শুধু তোমার হচ্ছে তারা কিছু ক্ষেত্রে তোমার হলো গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকে বা কিছু অল্প কিছু ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে। আর তোমার হলো ইউনিটারি গভর্নমেন্টের ফর্ম, যে ইউনিটারি সিস্টেমের মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা তারাই মূলত কেন্দ্রীভূতভাবে শাসন কার্যটা পরিচালনা করে। তো এই যে দুটো সিস্টেম ভারতবর্ষে দেখা যায় কি যে ফেডারেল সিস্টেমেরও কিছু তোমার বৈশিষ্ট্য আছে, আবার ইউনিটারি সিস্টেম যেটা এককেন্দ্রিকতা যে সিস্টেম সেটারও কিছু বৈশিষ্ট্য আছে, যেটাকে বাংলায় বলা হয় যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিকতা তোমার হচ্ছে সমন্বয় বা সমাহার। তো আমরা উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই, আমাদের ধরো যেমন এককেন্দ্রিকতার বিশেষ বৈশিষ্ট্য সেগুলো কি, সেগুলো হচ্ছে তোমার যেমন সিঙ্গেল সিটিজেনশিপ, তারপর হচ্ছে তোমার মানে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, এগুলো হচ্ছে এককেন্দ্রিকতার বৈশিষ্ট্য। তো আমাদের দেখবে আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, এরকম হয় না যে পশ্চিমবঙ্গের নাগরিক বা বিহারের নাগরিক। তো সে এরকমভাবে এককেন্দ্রিকতার অনেক বৈশিষ্ট্য আছে। আবার কি তোমার হচ্ছে বেশ কিছু যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য আছে। কিরকম যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে আমাদের বিভিন্ন যে রাজ্য আছে তাদের আবার তোমার হচ্ছে বিধানসভা, কোথাও কোথাও আবার বিধান পরিষদ আছে, তারা তাদের শাসন কার্য বেশ কিছু তোমার হচ্ছে ক্ষেত্রে নিজেরা পরিচালনা করে থাকে, বিশেষত যেগুলো রাজ্য তালিকা অন্তর্ভুক্ত বিষয় সে ব্যাপারে রাজ্যকে ক্ষমতা দেওয়া হয়। তাহলে কিছুটা ভাবে যুক্তরাষ্ট্রের পরিকাঠামো আছে, আবার তার সঙ্গে ইউনিটারি যে সিস্টেম সেটাও আছে। এটাকে আরো ভালো করে বললে বলা যায় যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এককেন্দ্রিক সরকার। তো এটা হচ্ছে আমাদের সংবিধানের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর কি আছে যদি আরো দেখতে যাও তাহলে দেখবে যে আমাদের যে সরকার বা আমাদের যে তোমার হচ্ছে শাসন কার্য তার আবার যে ফর্মেশ বা ফর্ম সেটা কিরকম, সেটা হচ্ছে তোমার পার্লামেন্টারি বা সংসদীয়। তো সংসদীয় সিস্টেম কিরকম, সংসদীয় সিস্টেম হচ্ছে যে যেখানে তোমার পার্লামেন্টে যারা এমপি তারা নির্বাচিত হবে এবং সেই এমপিরা মিলে ক্যাবিনেট গঠন করবেন, তাদের মধ্যে থেকেই তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এবং সেই ক্যাবিনেটকে নিয়ে প্রধানমন্ত্রী মূলত শাসন কার্য পরিচালনা করবেন। এই যে সিস্টেম এটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। তার তোমার আমাদের দেশে দেখবে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, রাজ্যসভা আছে, লোকসভা আছে। তো এই দুটো কক্ষ বা পার্লামেন্টের মেম্বাররাই কিন্তু দেশের যাবতীয় আইন কানুন প্রণয়ন করে থাকেন এবং সে আইন কানুনকে বলবৎ করার ক্ষেত্রে ক্যাবিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সংবিধানের তোমার হলো প্রধান প্রধান বৈশিষ্ট্য। এরপরে আর কি আছে দেখি, আমরা দেখি পরবর্তী বৈশিষ্ট্য সেটা কি, সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। তো ভারতবর্ষের সংবিধান হচ্ছে এমন একটা সংবিধান যেখানে সংবিধানের মধ্যেই তোমার তার নাগরিকের জন্য মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তো এটার অর্থটা আমরা একটু যদি বিস্তারিত বলি তাহলে হলো যে দেখো মানুষের তার বিকাশ হওয়ার জন্য তার হচ্ছে সর্বোচ্চ বিকাশ বা সর্বোত্তম বিকাশের জন্য তার কিছু অধিকার থাকা খুব প্রয়োজন। সেই অধিকারগুলো না থাকলে একটা মানুষের ঠিকঠাক বিকাশ ঘটে না, যাতে সে সুস্থভাবে তোমার হচ্ছে বসবাস করতে পারে, সুস্থভাবে বড় হতে পারে, একটা সুস্থ ও সংঘবদ্ধ সমাজ তৈরি হয়। এই সবের জন্য এই ফান্ডামেন্টাল রাইটস বা তোমার মৌলিক অধিকারগুলো প্রয়োজন। আমাদের সংবিধানে এই অধিকার 6টা অধিকারকে সংবিধানের মাধ্যমে নাগরিককে অর্পণ করা হয়েছে। সেগুলো কি কি? প্রথমে আসে সাম্যের অধিকার, মানে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে একই রকমভাবে ট্রিট করার কথা বলা হয়েছে, অর্থাৎ আইনের কাছে সবাই সমান বা কোনো রকমের কোনো বৈষম্যের কেউ শিকার হবে না জাতি, ধর্ম, লিঙ্গ বেসিসে। এরপরে দিয়েছে কি অধিকার, রাইট টু ফ্রিডম বা তোমার হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারটা কি, এক্ষেত্রে তোমার হচ্ছে আইন অনুযায়ী একজনের জীবন এবং তোমার হচ্ছে মানে বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ ধরো কেউ কোনো অপরাধ করেছে, তার জন্য তাকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, যখন অপরাধ করেছে সেই মুহূর্তে যে আইন প্রচলিত ছিল সেই অনুযায়ী তাকে শাস্তি দেওয়া যায়, তাকে বারবার শাস্তি দেওয়া যায় না। কিংবা তোমার হচ্ছে কিছু কিছু হয় না সেফগার্ড, মানে তোমার হচ্ছে কখনো কখনো যদি সরকার স্বৈরতান্ত্রিক হয়ে যায় সেক্ষেত্রে নাগরিকের তোমার হচ্ছে জীবন রক্ষার জন্য কিছু সেফগার্ড দেওয়া হয়, সেটাই হচ্ছে স্বাধীনতা অধিকারে বলা হয়েছে। এরপর আসে শোষণের বিরুদ্ধে অধিকার। তো শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন যেটা আছে সেটা কি বলতো, সেটা হচ্ছে দেখবে বাচ্চাদের যে তোমার কাজ করানো হয় 14 বছরের নিচের বাচ্চাদের, কিংবা তোমার হচ্ছে ট্রাফিকিং যে হয়, হিউম্যান ট্রাফিকিং, এইগুলোর বিরুদ্ধে তোমার হচ্ছে অধিকার। অর্থাৎ কাউকে তুমি 14 বছরের নিচের বাচ্চাকে কাজ করাবে না বা সে করতে বাধ্য নয়, করাতে পারবে না, কিংবা তোমার হচ্ছে মানুষ পাচার করা যাবে না, এই দুটোই হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকারে বলা হচ্ছে। আর কি আছে, আর তোমার আছে ধর্মীয় অধিকার, অর্থাৎ আমাদের দেশের নাগরিকরা তাদের নিজের পছন্দ মতো ধর্মীয় আচার আচরণ বা ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন, সেখানে সরকারের তরফ থেকে কোনো বাধা বা কোনো রকমের ইন্টারফারেন্স থাকবে না। আর আছে কি, আর হচ্ছে তোমার কালচারাল এডুকেশনাল রাইট। সেটা কি, সেটা হলো যে ধরো শিক্ষার অধিকার, মানে প্রত্যেককে যে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট পর্যায়ে অবধি তাদের শিক্ষা দিতে হবে। এছাড়া যেগুলো ধরো যারা তোমার সংখ্যালঘু থাকেন ভাষাগতভাবে বা সাংস্কৃতিক দিক থেকে, তাদেরকে অধিকার দেওয়া হয়েছে তারা তাদের ভাষা বা সংস্কৃতিকে বজায় রাখার জন্য তারা তাদের মতো স্কুল তৈরি করতে পারেন, তাদের ভাষাকে বজায় রাখার জন্য তো সেগুলোর হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। তো সেইটাই হচ্ছে তোমার সাংস্কৃতিক বা শিক্ষাগত অধিকারের মধ্যে পড়ে। আর আছে কি, আর আছে 6 নম্বর যে অধিকারটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সংবিধানিক প্রতিবিধানের অধিকার। এটা কি বলতো, এটা হচ্ছে যে সংবিধানের তোমার হচ্ছে বেশ কিছু জায়গা আছে, মানে রেমেডিস আছে, হিবিয়াস কর্পাস বা এরকম কিছু টার্ম আছে, মানে যেগুলোকে তোমার হচ্ছে লাস্ট অবধি কোনো কেউ মানে কোনো অথরিটি বা কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয় তার এগেনস্টে কিছু প্রভিশন বা হিউম্যান লাইফকে সেফগার্ড দেওয়ার জন্য কিছু প্রভিশন আছে, যার বিশেষ করে 5টা জিনিসের কথা বা 5টা মানে কি বলবো টার্মের কথা বলা হয়েছে সেগুলো। তো এইভাবে কি হয়, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারটা ভারতবর্ষের সংবিধান অন্তর্ভুক্ত সাংবিধানিক অধিকার ভারতবর্ষের নাগরিকদের জন্য, যেটা হলো আমাদের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। এবার একই রকমভাবে পরবর্তী বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। এখন কথা হলো শুধু অধিকার ভোগ করলে তো হয় না, তার সাথে সাথে তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হয়। তো এই যে ডিউটিসের ধারণা এটা প্রথমে ছিল না, এটা পরবর্তীকালে 1976 সালে 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল তখন এটাকে অন্তর্ভুক্ত করা হয়। এই যে তোমার হচ্ছে মৌলিক কর্তব্য, এটা অন্তর্ভুক্ত করার কারণ ছিল কি বলতো, যে শুধুমাত্র অধিকার ভোগ করলে অনেক সময় মানুষ ভুলে যায় যে তার কিছু কর্তব্য থাকে সমাজ এবং দেশের প্রতি। তো সেটার জন্যই, সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই ফান্ডামেন্টাল ডিউটিস, যে নাগরিক শুধুমাত্র তোমার হলো গিয়ে দেশ থেকে সুবিধা পাবে তা নয়, নাগরিক হিসেবে প্রত্যেককে তার দেশের প্রতি ও সমাজের প্রতি কিছু কর্তব্য থাকবে যেগুলো তারা পালন করবে। কেন? দেশের এবং সমাজের অগ্রগতির জন্য এবং সুস্থ তোমার হচ্ছে পরিবেশের জন্য। এই যে ডিউটিস এটা আছে তোমার 11টা, যেমন অধিকার আছে 6টা কিন্তু ডিউটিস বা তোমার কর্তব্য আছে 11টা। সেই 11টা যে কর্তব্য তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংবিধানকে সম্মান করা, সংবিধানকে মান্য করা, যে আমাদের সংবিধানের যে প্রভিশনগুলো আছে তার প্রত্যেকটিকে মান্য করা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের জন্য একান্ত পালনের কর্তব্য। তার সাথে সাথে কি, দেশের যে জাতীয় পতাকা, দেশের যে জাতীয় সঙ্গীত, সেগুলোর উপর সম্মান, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। আর কি, আর হলো গিয়ে ভারতবর্ষের তোমার যে হচ্ছে ঐক্য, সংহতি এবং সম্প্রীতি, তার সেটাকে তোমার হচ্ছে পরিপক্ত করা বা সেটাকে আরো শক্ত করা, কিরকম ভাবে যে নিজেদের মধ্যে বন্ডিংটাকে বাড়ানো। এরপর হচ্ছে তোমার প্রমোশন অফ ব্রাদারহুড, মানে যেটাকে আমরা বলি ভ্রাতৃত্ব, যে দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ব বোধের যে তোমার হচ্ছে চেতনা, সেটার লালন পালন করা। এর বাইরে আরো আছে কি, আরো আছে যেমন তোমার হচ্ছে কুসংস্কার মুক্ত হওয়া, মানুষজনের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রসার ঘটানো ইত্যাদি ইত্যাদি। এবার আমরা আসি তারপরের বৈশিষ্ট্য অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল। তো এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে নির্দেশাত্মক নীতি, বা এটার অর্থ হলো কি বলতো, যে আমাদের দেশটা তো ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য গভর্নমেন্ট অনেক রকম স্টেপ নেয়। तो वेलफेयर स्टेट कल्याण कामी राष्ट्र धारणा से देश संविधान चाहिए से प्रमोशन करते अर्थात देश के वेलफेयर स्टेट तैरी करते तार जन्य कि हय संविधान तुम्हार किछु रीतिनीतिर कथा बोलेछे जे शासकदेर जन्य बा जारा शासन करछेन तादेर उद्देश्ये जे रीतिनीतिगुलो फलो करार माध्यमे बा जे रीतिनीतिगुलो पालन करले देश के वेलफेयर स्टेटेर पर्याये निये जाओया सम्भव हबे। तो सेई नीतिगुलोई होच्छे डिरेक्टिव प्रिन्सिपल। एगुलो तुम्हार हलो माने एरकम ना जे मैंडेटरी, एगुलो होच्छे मोटामुटी जाके बोले उपदेश, माने संविधान उपदेश दिच्छेन कादेर शासक शासन कार्य द्वारा परिचालना करे तादेरके अर्थात सरकारेर प्रति संविधानेर उपदेश। तो एई उपदेशगुलो कि कि एखाने माने बेश किछु उपदेश जे उपदेशगुलो आछे सेगुलोर मध्ये उल्लेखयोग्य होच्छे कि बोलतो सेटा हलो सठिक परिवेशे काज करार स्वाधीनता अर्थात जेखाने श्रमिकरा काज करें सेई परिवेशटा ठीकठाक होते हबे माने ओई लो पचा जायगाय काज करते हबे ना एरकम। तारपर तोमार हलो राइट टू वार्क, राइट टू एडुकेशन अर्थात शिक्षा एबं काजेर अधिकार, तारपर होच्छे तोमार परिवेशेर प्रोटेक्शन प्रोटेक्शन अफ एनवायरनमेंट तार उपर जोर देওয়া माने आमरा जे परिवेश संरक्षणेर कथा बोली सेटाও होच्छे डिरेक्टिव प्रिन्सिपलेर अंतर्गत। এছাড়া আছে তোমার চাষ কৃষি কার্য এবং হচ্ছে পশুপালন যেটা এনিম্যাল হাজবেন্ডারি সেইগুলোর প্রমোশনের উপর চলতে হয়। তারপর হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ যে স্থান বা আমাদের যে স্থাপত্য আছে মনুমেন্ট অ্যান্ড কি বলবো ঐতিহাসিক ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট প্লেস যেগুলো সেগুলোর হচ্ছে সংরক্ষণ করা, যেটা দেখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন ঐতিহাসিক स्थान जो भेगे टेगे जाए से मेरामत करे तुम्हार रक्षणाबेक्षण करे। एर बाइरे आछे तुम्हार हलो कि खूब जेमन विलेज पंचायत जेटा आमरा बोली ग्राम पंचायत पंचायतेर माध्यमे ग्रामेर कार्यकलाप परिचालना करार उपर जोर देওয়া। ताछाड़ा आछे तुम्हार यूनिफर्म सिविल कोड जेटा निये अनेक आलोचना हय सेई सिविल कोडेर प्रवर्तनेर चेष्टा करा। तारपरे होच्छे तुम्हार मैटरनिटी रिलीफ जेटा যদি কোনো মহিলা শ্রমিক হন তাদের ক্ষেত্রে ম্যাটারনিটি রিলিফের ব্যবস্থা করার কথাটাও ডিরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে। আর আছে কি আর আছে আন্তর্জাতিক যে তোমার হচ্ছে শান্তি এবং তার হচ্ছে সুরক্ষা সেটার উপর জোর দেওয়া বা তার প্রমোশন করা। তো এগুলো হলো কিসের কাদের উপর বলা আছে, এটা হচ্ছে সরকারের প্রতি কনস্টিটিউশন বা সংবিধানের উপদেশ। তাহলে এখানে একটা জিনিস মনে করা আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যেটা সেটা হচ্ছে নাগরিকের প্রাপ্য অর্থাৎ নাগরিকরা সেই অধিকার ভোগ করেন। কে অধিকারটা দিয়েছে? সংবিধান। ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সেটা সংবিধান সেই কর্তব্য বেঁধে দিয়েছে কাদের উপর? নাগরিকের উপর। আর হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল বা নির্দেশাত্মক নীতি সেটা কাদের জন্য বলা হয়েছে? সেটা হচ্ছে সরকারের কে উপদেশ দেওয়া হয়েছে সংবিধানের মাধ্যমে বা সংবিধান দিয়েছে উপদেশ। এই তিনটে জিনিস একটু খেয়াল রাখার দরকার আছে কারণ এই তিনটেই হচ্ছে সংবিধানের মানে একদম কোর বা তোমার হচ্ছে বেসিক যে স্ট্রাকচার সেটাকে তৈরি করো। এরপর আমরা আসছি পরবর্তী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে আমাদের একটাই নাগরিকত্ব অর্থাৎ ভারতবাসী হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের নাগরিক। তো এক্ষেত্রে রাজ্য ভেদে ভাষা ভেদে কোনো কিছু ভেদে নাগরিকত্বের পরিবর্তন হয়। আপামর ভারতবাসী শুধুমাত্র ভারতের নাগরিক হবে, তার যে এপিক কার্ড থাকে বা ভোটার আইডি থাকে সেটা ইউনিক। এক্ষেত্রে যেমন ইউএসএতে আছে ডুয়াল সিটিজেনশিপ, সেরকম দ্বি নাগরিকত্বের তত্ত্ব আমাদের নেই। আমরা ব্রিটেনের নাগরিকত্ব পলিসি যেটা সেটা ফলো করি অর্থাৎ আমরা সবাই ভারতবাসী এবং প্রত্যেক ভারতবাসী শুধুমাত্র ভারতবর্ষ যে দেশ তার নাগরিক, কোনো রাজ্য বা কোনো ইউনিয়ন টেরিটরির নাগরিক নয়। এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপের মূল বক্তব্য। এবার আছে সেকুলার স্টেট। তো এই যে সেকুলার স্টেট বা ধর্ম নিরপেক্ষ দেশ এটাও ভারতবর্ষের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। প্রসঙ্গত বলে রাখি এই সেকুলার এবং সোশ্যালিস্ট যে টার্ম আমাদের সংবিধানে প্রিয়াম্বল বা প্রস্তাবনাতে আছে এই দুটো শুরুতে কিন্তু ছিল না, এগুলো ৭৬ সালে ৪২তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই শব্দ দুটোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ যদিও ভারতবর্ষ প্রথম থেকেই তোমার হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে নিজেকে প্রতিপন্ন করার অনেক রকম প্রভিশন সংবিধান দিয়েছে, কিন্তু প্রস্তাবনাই ছিল না। পরবর্তীকালে প্রস্তাবনাতেও সেটাকে তোমার হচ্ছে তুলে ধরা হয়েছে। তো तो प्रथमत प्रस्तावना लेखा আছে সেকুলার স্টেট অর্থাৎ ভারতবর্ষ কোনো ধর্ম বিরোধী দেশ নয়, কোনো ধর্মের পক্ষে পক্ষপাতপূর্ণ আচরণ করে না। ভারতবর্ষের যে তোমার হচ্ছে শাসন কার্য সে আর নাগরিকের যে ধর্ম পালন সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে। যে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেককে থাকবে, কিন্তু দেশ কোনো ধর্মের তোমার হচ্ছে প্রমোশন করবে না বা কোনো ধর্মের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না। শুধুমাত্র প্রিয়াম্বল বা সংবিধানে বলা আছে এমন নয়। এছাড়া আমরা যে একটু আগে আলোচনা করলাম যে আমাদের বেশ কিছু মৌলিক অধিকার আছে নাগরিক হিসেবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওই যে তোমার হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। তো হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে রীতিমতন একটা মৌলিক অধিকার। সেখানে তোমার হচ্ছে পরপর বলে দেওয়া হয়েছে যে কি কি করতে পারবে কি কি পারবে না। যেমন এই ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে কি পড়ে, যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তার নিজের ইচ্ছে বা পছন্দ অনুযায়ী যে কোনো ধর্ম তার বিশ্বাস রাখতে পারে, সেই অনুযায়ী উপাসনা করতে পারে, সেই ধর্ম তোমার হচ্ছে মানে উপাসনা করতে পারে এবং সেটা তোমার রীতিনীতি পালন করতে পারে, সেটা পাবলিকলি, কারণ লুকিয়ে করার কিছু নেই। এছাড়া আছে যে ধর্মীয় যারা তোমার হলো গিয়ে সংখ্যালঘু বা মাইনরিটি, তারা তাদের মতন ট্রাস্ট বানাতে পারে, তাদের সেই ট্রাস্ট সম্পত্তি ম্যানেজমেন্ট করতে পারে তাদের ডেভেলপমেন্টের জন্য। এইগুলো হচ্ছে তোমার সংবিধানের মৌলিক অধিকারে বলা আছে। এর বাইরে দেখবে প্রিয়াম্বল একটা কথা আছে যে ইকুয়ালিটি অফ কি মানে তোমার হচ্ছে যে ফেথের ক্ষেত্রে, বিলিফের ক্ষেত্রে। তো সেই এরকম ভাবে বিভিন্ন ধারায় সংবিধানে বারবার প্রত্যেকটি মানুষের ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাসের স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই জন্য ভারতবর্ষকে বলা হয় সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ দেশ। এর অর্থ ধর্ম বিদেশীয় নয়, আবার কোনো ধর্ম মানে বিভিন্ন ধর্মের সঙ্গে বা কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের ওপর বৈষম্যমূলক আচরণও সরকার করবে না, আবার কোনো ধর্মের রীতিনীতিও সরকারের কার্যকলাপকে তোমার হচ্ছে কোনোভাবে প্রভাবিত করবে না। এটা গেল আরেকটা বৈশিষ্ট্য। এবার আসি তার পরবর্তী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। অর্থাৎ আমাদের দেশে যে বিচার ব্যবস্থা সেটা হচ্ছে স্বাধীন এবং সেটা হচ্ছে পরস্পর কি বলবো লিঙ্ক মানে তোমার হচ্ছে সংহতিপূর্ণ। তো এই আমাদের যে বিচার ব্যবস্থা সেটা স্বাধীন কেন, কারণ বিচার ব্যবস্থা তারা হচ্ছে তোমার যেটা লেজিসলেটিভ অংশ লেজিসলেটর বা তোমার হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম বা আইনসভা তাদের উপর নির্ভরশীল নয়। বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করে। আর ইন্টিগ্রেটেড কেন, কারণ হচ্ছে যে আমাদের যে বিচার ব্যবস্থা সেটা একদম শুরু হয় তোমার গিয়ে জেলা স্তর থেকে বা সেখান থেকে ধাপে ধাপে ক্রমাগত রাজ্য স্তর এবং শেষে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে শেষ হয়। তো এই যে বিচার ব্যবস্থার পুরো ব্যাপারটা এটা পরস্পর লিঙ্ক। মানে ধরো এরকম যে একটা কোনো কেস বা কোনো একটা কেসের মামলার ক্ষেত্রে সেশন কোর্টে সমস্যা হয়েছে, যেটা হচ্ছে সাব ডিভিশনাল কোর্টে, তারপর সেখান থেকে সে আবার ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সেই কেস আবার তোমার হাইকোর্টে যেতে পারে, হাইকোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে। তো এইভাবে হচ্ছে ইন্টিগ্রেটেড একটা বিচার ব্যবস্থার কথা সংবিধানেই বলা হয়েছে বা সংবিধানই সুপ্রিম কোর্টকে তার গার্জেন নিযুক্ত করেছে। সুপ্রিম কোর্ট সেই বলে বা তোমার হচ্ছে স্বাধীনভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারে বা যাবতীয় সিদ্ধান্ত সংবিধান নিয়ে নেওয়ার ক্ষমতা রাখে সুপ্রিম কোর্ট। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিচার ব্যবস্থা স্বাধীনতা। এরপর হলো ইন্ডিপেন্ডেন্ট বডিজ। তো এই যে স্বাধীন কিছু তোমার সংস্থা আছে সেটাও সুপ্রিম মানে সেটাও কনস্টিটিউশনই তোমার হচ্ছে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ কিছু যে তোমার হচ্ছে স্বাধীন সংস্থা থাকবে যারা দেশের শাসন কার্যের ক্ষেত্রে এবং উন্নতির ক্ষেত্রে বিভিন্ন রকম ভূমিকা নেবে, সেটাও নির্ধারিত করে দেওয়াটাও হচ্ছে তোমার সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। যেমন ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, তারপর তোমার হচ্ছে ইউপিএসসি বা স্টেট লেভেলের যে পিএসসি বা তোমার হচ্ছে সিএজি বা ক্যাগ, এই সমস্ত যে তোমার হলো সংস্থা সেগুলো কিভাবে ফর্মেশন হবে, সেগুলো কতদিন কাজ করবে, তাদের কি কি কার্যাবলী হবে, সেই সবটাই নির্ধারণ হয় কিন্তু সম্পূর্ণ সংবিধানের প্রভিশন বা তোমার হচ্ছে নিয়ম অনুসারে। এবং এক্ষেত্রে তাদের স্থাপনা থেকে সবটা নিয়ন্ত্রিত হবে সংবিধান থেকে, সেটাও সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর কি আর আছে তোমার এমার্জেন্সি প্রভিশন। তো আমরা হয়তো সবাই শুনেছি যে ভারতবর্ষে এমার্জেন্সি কখনো হতে পারে, এমার্জেন্সি তোমার হচ্ছে অ্যানাউন্স করা হতে পারে, যেটাকে আমরা বলি বাংলায় জরুরিকালীন অবস্থা। তো এটা কি, এটাও সংবিধানের বৈশিষ্ট্য যে সংবিধানে এই জরুরিকালীন অবস্থার কথা বলেছে, সংবিধানই নির্ধারণ করে দিয়েছে যে ভারতবর্ষের 3 রকম জরুরিকালীন অবস্থা হতে পারে। তোমার হচ্ছে জাতীয় জরুরিকালীন অবস্থা, যেটা সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে, কবে হবে, কোন ক্ষেত্রে করা যাবে, কতদিন সেই অবস্থা স্থায়ী হবে, সেই অবস্থা মানে কিভাবে তোমার প্রত্যাহার করা হবে। একই রকম ভাবে রাজ্যের জরুরিকালীন অবস্থা, যেটা 356 নম্বর ধারাতে বলা হয়েছে, আর হলো আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নম্বর ধারাতে বলা হয়েছে। এই সব জরুরিকালীন অবস্থার প্রভিশন দেওয়াটাও হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য। আর আছে তোমার 3 টায়ার গভর্নমেন্ট। এটা 3 টায়ার গভর্নমেন্ট বা 30 স্তরীয় শাসন ব্যবস্থা। এটা কি বলতো, এটা হচ্ছে 92 সালে তোমার 72 আর 73-74 দুটো সংবিধান সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থাটাকে তোমার প্রণয়ন করা হয়। সেটা হলো গিয়ে কিরকম, যেগুলো হচ্ছে গ্রামাঞ্চল, সেখানে তোমার পঞ্চায়েত ব্যবস্থা, আর শহরাঞ্চলে তোমার মিউনিসিপ্যালিটির কথা ওখানে বলা হয়। মানে কিরকম ভাবে, যারা গ্রামে বাস করো তারা জানো যে সেখানে 3 স্তরীয় একটা শাসন ব্যবস্থা হয় রুট লেভেলে। কিরকম, প্রথমে থাকে গ্রাম পঞ্চায়েত, তারপরে থাকে ব্লকের সমিতি, তারপর থাকে জেলা পরিষদ। সেটা তোমার আমার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও সেরকম ভাবে তোমার 3টে স্তর থাকে, মিউনিসিপ্যাল লেভেল, তারপর ব্লকে, তারপরে গিয়ে জেলাতে। তো এইভাবে শহরাঞ্চল গ্রামাঞ্চলের যে শাসন কার্য একদম তোমার হচ্ছে যাকে আমরা বলি গ্রাসরুট লেভেলে, সেটা পরিচালনা করার জন্য 3 স্তরীয় ব্যবস্থার কথাও সংবিধানের মাধ্যমে তোমার হচ্ছে প্রচলিত হয়েছে। আর আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, তার মানে হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। এটা কি, এটা দেখবে আমরা সবাই যারা 18+ তারা ভোট দিতে পারি, এই অধিকার আমাদের সংবিধান দেয়। এই অধিকার আগে যেটা ছিল সেটা ধরো আগে 21 বছর বয়সে ভোট দেওয়া যেত, পরে সংশোধন করার পর 1988 সালে 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে 18 বছর যাদের বয়স হয়েছে তারা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে ভোটাধিকার প্রয়োগ করার জন্য এলিজেবল, অর্থাৎ তারা সবাই ভোট দিতে পারে, তারা ভোটার হিসেবে পরিগণিত হয়। এক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা হয় না, সেটাও হচ্ছে সংবিধানের অন্যতম একটা ফিচার বা বৈশিষ্ট্য। এর বাইরে ধরে এই যেগুলো আমরা আলোচনা করলাম, তার বাইরে আরও কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো নিয়ে আবার আলোচনা করা যায়। মানে এগুলো হচ্ছে তোমার একদম বেসিক। এরপরে এই যে বেসিক জিনিসগুলো বোঝাতে সাহায্য করে যে ভারতবর্ষের সংবিধানের ধরনটা কীরকম, বা ভারতবর্ষের সংবিধান কী ধরনের শাসন ব্যবস্থা বা কী ধরনের সমাজ ও দেশ গঠনের জন্য বলে, বা কী ধরনের দেশ গঠনের সোপান তৈরি করতে চাই, তার একটা রূপরেখা পাওয়া যায় এই বৈশিষ্ট্যগুলো না। তাহলে আমি একটুকুই